চাঁদপুর জেলার আলোচিত অন্যতম একটি স্থাপনা হল মিয়াজিবাড়ি জামে মসজিদ। চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় অবস্থিত এই মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। দৃষ্টিনন্দিত আধুনিক স্থাপত্যশৈলীর এক অনন্য মিশ্রণে তৈরি হওয়া এই মসজিদটি সম্পর্কে আজ আমরা আপনাদের জানাব। একেবারে প্রাকৃতিক পরিবেশে নান্দনিক ডিজাইনে তৈরি হওয়া এই মসজিদটি দূর থেকে দেখলে প্রথমে মনে হবে কোনো পুরনো ভবনের চারপাশে লতা পাতায় আবৃত হয়ে আছে, কিন্তু কাছে আসতেই বদলে যাবে ধারণা। আধুনিক স্থাপত্যশৈলী আর প্রাকৃতিক পরিবেশের সংমিশ্রণে তৈরি হওয়া এক ব্যতিক্রম স্থাপনা এটি। দোতলা বিশিষ্ট এই মসজিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হল এই মসজিদে লাগবে না কোনো বৈদ্যুতিক পাখা। মসজিদের দেওয়ালগুলো এমনভাবে নকশা করা হয়েছে যেন অনায়াসেই বাহিরের প্রাকৃতিক বাতাস সহজেই মসজিদের ভিতর প্রবেশ করতে পারে। আবার মসজিদের ভেতরের গরম বাতাস অনায়াসেই মসজিদের বাহিরে যেতে পারে। এছাড়াও মসজিদের চারপাশে আবৃত করে রাখা হয়েছে মাধবীলতা ফুল গাছ দিয়ে, এতে মসজিদের ভিতর সবসময় থাকে ঠান্ডা। এই মসজিদে মনোরম পরিবেশে একাগ্র চিত্তে মুসল্লিরা ইবাদত বন্দেগী করতে পারেন। তাই প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছে মুসল্লিরা এই মসজিদে সালাত আদায় করার জন্য। বর্তমানে এই সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে তৈরি হওয়া এই মসজিদটি ইবাদতখানার পাশাপাশি একটি দর্শনীয় স্থাপনায় পরিণত হয়েছে। মসজিদটি দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছে মানুষ। দৃষ্টিনন্দিত এই মসজিদটির নকশা করেন স্থপতি রবিউল ইসলাম ও নীলিন আহমেদ চৌধুরী দম্পতি। 9 কাঠা জমির উপর এই মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 1.5 কোটি টাকা। 2000 বর্গফুট আকারের এই মসজিদটিতে একসাথে প্রায় শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারে।